সবাইকে হ্যাপি হোলি, সবাই খুব ভালোভাবে আনন্দ করেন। আমাদের বাংলাদেশে হলিডে এটা বেশি একটা জনপ্রিয় না আর কি, আমরা ছোটবেলায় কখনো করি নাই, দেখি নাই গ্রামে করতে। ইন্ডিয়াতে বেশি সবচেয়ে এটা জনপ্রিয়। আমাদের দেশে এখন পুরান ঢাকায় কিছুটা হয়, তাও কম, আমি খুব একটা দেখি না। গত বছর আমি পুরান ঢাকায় গেছিলাম হলের দিনে, তখন দেখছিলাম আমাদের যেটা হয় যে কপালে একটু হালকা একটু আবির টাবির দিয়ে বাস আর সব চান টান মেলা খাইতে হয়, আর মানে হলের দিন আপনারা ইয়া খাই আর কি, নিরামিষ খাই। হলো পাট শাক, আলু ভাজি আর নিরামিষ তরকারি। ছোট দেশি গুলালু ভাজি করছে, পেঁয়াজ ছাড়া ভাজি তো বেশি একটা মজা লাগে না, এইবার আলু ভাজিটা পেঁয়াজ দিয়ে খুব মজা লাগে। কি হল তোমার গো, মা ভিডিও ঝগড়া করলো আনছো, ভালো লাগে আমার।
নতুন সবজি এটা সাজনা বলে আমাদের দেশে সাজনা লম্বা লাঠির মতো হয় সর্ষে দিয়ে খুব টেস্ট লাগে এটা এটার সিজন খুব কম মানে মানে এক মাস থাকে না খুবই ভিটামিন যুক্ত একটা সবজি এটা সাজনার পাতা ভাজি খাওয়া যায় মূলা আছে পেঁপে আছে গাজর আছে সিম আছে আলু আছে মিষ্টি আলু আছে অনেক সবজি মাসকলের ডাল আছে সিজনটাতে আপনার তেতো সবজি খাওয়া ভালো পাট শাক তেতো পাট শাকটা করলা আগের মানুষ বলতে আসবে এই জিনিসটা খাওয়া একটু ভেজাল Thank you.
এখন বাকি হয় না খুশি হচ্ছে একটা বাকি হলে মজা লাগবে নতুন সবজি ইউরোপে আমেরিকাতে এই সবজিটা আছে কিনা আমার জানা নেই নাও থাকতে পারে ইন্ডিয়া বাংলাদেশে খায় মনে হয় থাকতে পারে আবার দেখি নাই খাইতে দেরি হয় এটার জন্য তো সর্ষের সাজন দিয়ে বেস্ট খুব সব লাগে দারুণ খাবার হইল আবার সকলকে হ্যাপি হোলি সবাইকে হোলির শুভেচ্ছা জানিয়ে আজকের ডিম এখানে শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন